জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়। আগামীকাল শনিবার যে পাঁচ রাশির 18 ফেব্রুয়ারি 2023 মহাপ্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি সঙ্গে থাকুন, ভিডিওটি আপনারা দেখুন, বুঝুন, তারপর আপনি বড় ধরনের সিদ্ধান্ত নিন। আগামীকাল শনিবার পাঁচ রাশির গাঢ় যোগ সৃষ্টি হয়েছে। এই পাঁচ রাশির মধ্যে আপনি কি আছেন সেটা এই ভিডিওর মধ্যে আপনি জানতে পারবেন, এবং রাশির নাম, শুভ সময়, টার্গেট নাম্বার, এই সমস্ত কিছুই আপনারা কিন্তু জানতে পারবেন। দেখুন, আমাদের জন্মছকে রাহু গ্রহ শুভ অবস্থায় আছে কি সেটা আগে প্রথম জানা দরকার। এর উপর আমি কিন্তু রাহু আপনার শুভ না অশুভ তার উপর কিন্তু আমি অলরেডি কিন্তু ভিডিও কিন্তু দিয়েছি আমার এই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে। অবশ্যই আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে আপনার জন্মছকে রাহু গ্রহ কেমন রয়েছে। রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির মালিক, রাহু হচ্ছে কলিযুগের রাজা। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করে আপনার এই প্রাপ্তি চটজলদি পাওয়ানো কিন্তু সম্ভব। রাহু আপনার জন্মছকে শুভ আছে কি না, রাহু আপনার জন্মে অশুভ আছে। আপনার যদি রাহুর মহাদশা চলে অথবা রাহুর প্রত্যন্ত দশা চলে, তাহলে কিন্তু আপনার প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে। যারা দেখছেন এই 1-2 নম্বরের জন্য অর্থ, বড় ধরনের অর্থ প্রাপ্তিতে বাধা আসছে 1-2 নম্বরে, যে অল্পের জন্য, এর জন্য আমি বারবার বলছি রাহু রক্ষা কবচ একটুর জন্য, যাদের মানে বড় অঙ্কের অ্যামাউন্ট থেকে বঞ্চিত হচ্ছেন, অবশ্যই আপনারা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু রক্ষা কবচ আপনার এই যে প্রাপ্তি, এই প্রাপ্তিকে বৃদ্ধি কিন্তু করবে। মানে যেটা হচ্ছে না, আপনার বাধা সৃষ্টি হচ্ছে, রাহু রক্ষা কবচ সেই বাধাটাকে কিন্তু কাটিয়ে দিবে। 28 ফেব্রুয়ারি 2023 পর্যন্ত এই রাহু রক্ষা কবচের উপর বিশেষ ছাড় রয়েছে। যারা নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। কারণ রাহু হচ্ছে আপনার জন্মকুণ্ডলিতে কোন ভাবে অবস্থান করছে, কোন নক্ষত্রে অবস্থান করছে, কোন ভাব কোন নক্ষত্র এবং কত নম্বর ডিগ্রি। আমি এখানে বেশি রাহু গ্রহকে কিন্তু বারবার জোর দিই। রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির মালিক, এর পাশাপাশি শুক্র, বুধ এবং শনি, এই তিনটি গ্রহ কিন্তু আপনার জন্মছকে শুভ অবস্থায় থাকা দরকার।
যারা ভিডিও শুনছেন, প্রতিদিন দেখছেন নিজের মতন করে, আপনি ভাবছেন যে আমার হয়ে যাবে, আমার এই রাশির নাম বলছে তাহলে হয়ে যাবে, না, আপনার সাথে ঘটনা ঘটতেও পারে আবার নাও ঘটতে পারে। কারণ আপনারা একটু বুঝুন, একটি রাশির প্রচুর মানুষ আছে, সবার কি ভাগ্য এক? এই প্রশ্নের উত্তরটা যে দিতে পারবে তার জন্য অবশ্যই কিছু উপহার কিন্তু রয়েছে। দেখুন, টুইন বেবির ক্ষেত্রে কিন্তু প্রেডিকশন কিন্তু এক হয় না, তাহলে রাশি হলেই যে এক হবে এটা কি করে সম্ভব? আপনার জন্মকুণ্ডলী, আপনার হস্তরেখা, এটা কিন্তু দেখা কিন্তু দরকার। আপনার হস্তরেখাতে প্রাপ্তির সম্ভাবনাটা কখন রয়েছে বা আপনার ন্যাকাল চার্টে প্রাপ্তির সম্ভাবনাটা কখন রয়েছে সেটা আগে দেখা দরকার। কোন বছর রয়েছে এবং কোন মাসগুলো আপনার জন্য ভালো, আপনার ক্ষেত্রে ফরচুনা নাম্বার কোনটা, যাদের ক্ষেত্রে বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে বার্থ চার্ট রিফরমেশন আপনারা অবশ্যই করুন, বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, আমি বারবার বলি, এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। আপনার ভাগ্যভাব, আপনার ধনভাব, আপনার আকর্ষী প্রাপ্তির ভাব, আপনার সফলতা ভাব, এই ভাবগুলো যদি আপনার জন্মছকে শুভ অবস্থাতে থাকে তাহলে কিন্তু মানে একটা বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু আপনার জীবনে কিন্তু ঘটবে। দেখুন, কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি ঘটবে এটা তো ন্যাকাল চার্টকে অবশ্যই দেখতে হবে, আপনার হস্তরেখা বিশ্লেষণ করতে হবে, চুলচেরা বিশ্লেষণ করা কিন্তু একান্তই দরকার। দেখুন, আপনি দেখছেন প্রতিদিন আপনি ট্রাই করছেন হচ্ছে না, জানবেন বড় ধরনের সমস্যা কিন্তু রয়েছে। আর যাদের এক দু নম্বরের জন্য অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, অবশ্যই রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, মিরাকেল কাজ আপনাকে কিন্তু দিবে। অর্থাৎ যাদের ক্ষেত্রে বারবার বাধা আসছে, একটুর জন্য বাধা আসছে, মানে প্রচুর মানুষ কিন্তু এর সফলতা পাচ্ছে হাতে নাতে। তবে একটি কথা, যারা নিতে ইচ্ছুক রয়েছেন একটু সময় দিবেন, সব কিছু নিয়ম আছে। আপনারা হোয়াটসঅ্যাপে যদি মেসেজ করেন সমস্ত কিছুর বিষয়ে কিন্তু আপনারা জানতে কিন্তু পারবেন। এই যে আগামীকাল 18 ফেব্রুয়ারি 2023-এ যে পাঁচ রাশির আমি কথা বলবো, কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি কিন্তু হতে কিন্তু চলেছে। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি হবে এটা সম্পূর্ণ ন্যাকাল চার্টের উপর নির্ভর করবে। এবং এর পাশাপাশি আগামীকালের রাহুকাল রয়েছে সকাল 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত, এই সময় কোনো ইনভেস্টমেন্ট, শুভযাত্রা, কোনো কিছু কিন্তু করবেন না। দেখুন, এবার আমি একে একে নাম্বারটা আপনাদেরকে জানাই, একে একে আপনাদেরকে নাম্বার জানাই। আপনি যে রাশির মানুষ হন না কেন, আপনি একবার নিজের ভাগ্যকে ট্রাই করবেন একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে পরামর্শ করে। নাম্বার ওয়ান রাশি সিংহ রাশি। সিংহ রাশির টার্গেট নাম্বার 3, আপনাদের যে শুভ সময় ঠিক আপনার দুপুর 2টা থেকে বৈকাল 5টা পর্যন্ত। দ্বিতীয় রাশি আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির টার্গেট নাম্বার 6 এবং 3, আপনাদের শুভ সময় বৈকাল 4টা থেকে সন্ধ্যা 6টা 18 মিনিট পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1, আপনাদের যে সময়টা দেখা যাচ্ছে সন্ধ্যা 6টা থেকে রাত্রি 8টা 28 মিনিট পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মকরের পর মহাসৌভাগ্যশালী রাশি কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2 এবং 4, আপনাদের যে শুভ সময় সেটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে দুপুর 3টা থেকে সন্ধ্যা 6টা 15 মিনিট পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 1 এবং আপনাদের ক্ষেত্রে 6, আপনাদের যে শুভ সময়টা আগামীকালে দেখা যাচ্ছে সকাল 11টা থেকে সকাল 11টা 45 থেকে 12টা 28 মিনিট পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ।